জয় যিশু। যিশু নামে সবাইকে স্বাগত জানাই। নতুন দিশায় যিশুর সাথে ইউটিউব এই ভিডিও চ্যানেলে প্রত্যেককে আমরা স্বাগত জানাই। প্রেমময় পিতা যিশুকে যে পৃথিবীতে পাঠিয়েছিলেন তার জন্য আমরা ধন্যবাদ জানাই। যিশু সকলের একটাই প্রশ্ন, যিশু কে? উনি কে ছিলেন? কেন এসেছিলেন? কে উনি? কেন তার জন্য এত পৃথিবীতে সবাই তোলপাড় করছে? কে যিশু ছিল? আসুন, আমরা জানি যে আমাদের প্রত্যেকের মনে এই প্রশ্নটি রয়েছে, উনি কে? আর উনি কি মানুষ? উনি কি ঈশ্বর? উনি কি মহাপুরুষ? উনি কি ভাববাদী? উনি কি বিপ্লবী? উনি অ্যাকচুয়ালি সতত কে? আসুন আজকে আমরা সেই উত্তর খুঁজব। যিশু কে ছিলেন? উনি কে বলেছিলেন? তিনি অন্ধকে দৃষ্টি দিয়েছেন। উনি কি করেছেন? যিশু আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করিলেন। ইতিহাসে অন্য মানুষদের থেকে ওনার কি পার্থক্য? ওনার জন্মগ্রহণ একটা অলৌকিক কাণ্ড। কিসের জন্য উনি অসাধারণ? কুমারী মায়ের গর্ভে তার জন্মগ্রহণ। উনি কি শুধু মানুষ ছিলেন? উনি কখনো পাপ করেননি। উনি পুনরুত্থিত হইলেন। কে এই যিশু? প্রভু যিশু আমাদের পাপের ক্ষমা দেন। যিশুকে চাবুক মারা হলো কেন? তাকে থুতু ছেটানো হলো কেন? কেন কাটার মুকুট পরানো হলো তাকে? উনি কি করেছেন? আমরা তার বিচার করেছি। যিশু তারপরেও আমাদের খুব ভালোবাসেন। প্রভু যিশু উনি সবাইকে ভালোবাসেন। যিশু মুক্তিদাতা, জীবনদাতা, পরিত্রাতা। এটাই প্রশ্ন। আপনি কি বলেন? জয় যিশু। নতুন দিশা যিশুর সাথে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যিশু কে? প্রশ্ন, প্রশ্ন আর প্রশ্ন। 2000 বছর ধরে মানুষের মনে প্রশ্ন, যিশু কে? আজকে যিশুকে কিভাবে আমরা দেখি? উনি কে? যিশু স্বয়ং এই প্রশ্ন করেছেন। মতিলিখিত সুসমাচারের 16:15 উনি বলেছেন, তোমরা কি বলো আমি কে? উনি কে? কেউ বলেন উনি ওই নাজারাতের শহর থেকে এসেছেন যিনি কাঠের একজন কারিগর ছিলেন। আবার কেউ বা বলেন উনি ঈশ্বর প্রদত্ত একজন ভাববাদী। আর কেউ বলেন উনি একজন মেয়ে। কেউ বা বলেন উনি মহাপুরুষ। আবার কেউ বা বলে যে উনি হচ্ছেন সত্য। আবার কেউ বা বলে উনি শুধু মানুষ। আবার কেউ বা বলে উনি ঈশ্বর। কিন্তু বাইবেল কি বলে আমাদেরকে? আমরা দেখব যে বাইবেল আমাদেরকে কি বলছে, যে যিশু কে? হ্যাঁ, বাইবেল বলে যে যিশু 5টা রুটি থেকে 5000 লোককে খাইয়েছিলেন, অন্ধকে উনি দৃষ্টি দিয়েছিলেন, বোবাকে কথা বলতে দিয়েছিলেন, পঙ্গুকে সুস্থ করেছিলেন, আর কুষ্ঠরোগীকে সম্পূর্ণ সুস্থ করেছিলেন। করেছিলেন সেই লাজারাসকে মৃত থেকে জীবিত করেছিলেন, 12 বছরের নারীর রক্তক্ষরণ, ডাক্তারের যেখানে উত্তর ছিল না, দিয়েছিলেন উনি সেই সুস্থতা, দিয়েছিলেন সেই সেঞ্চুরিয়ান তার বাড়িতে যে পরিচারক তাকে সুস্থতা করেছিলেন।
উনি ঝড়কে থামিয়েছিলেন, উনি জলের ওপর দিয়ে হেঁটেছিলেন, আর উনি সমস্তভাবে কবরকে খুলে দিয়েছিলেন। তাহলে উনি কে? উনি সত্যি কে আজকে? যদিও আমরা দেখি যে এই পৃথিবীতে প্রতিটা ভাষা ভাষী ধর্ম নির্বিশেষে যিশুকে একই আঙ্গিকে ব্যক্ত করার আমরা চেষ্টা করি। কেউ বলে ঈশ্বর প্রদত্ত উনি একজন ভাববাদী ছিলেন, হয়তো কোরআনে লেখা আছে। আবার কেউ বুদ্ধের সেই নির্বাণ পদ্ধতিতে বলেন যে যিশু একজন মহাপুরুষ। আবার কেউ বা বলেন হিন্দু মাইথোলজি অনুযায়ী যে উনি বিষ্ণুর অবতার ছিলেন। কিন্তু আসলে সত্যি উনি কে ছিলেন? ওনার আসল সত্যটা কি? আমরা যখন পরিচয় কারণ নিই, তার নাম নিই, তার ঠিকানা নিই, সে কি কাজ করে সেটা নিই, আর যিশুর যখন সেই পরিচয়টা আমরা শুরু করব, তার নামটা দিয়ে শুরু করব, জানতে হবে প্রতিটি ধর্ম যদি সার্বজনীন ব্যাখ্যায় যাই বা অপরগত দিক দিয়ে দেখি, সবই দেখতে লাগে এক, কিন্তু এরা মৌলিকভাবে ভিত্তিগতভাবে সম্পূর্ণ পৃথক। কারণ প্রতিটি ধর্ম বলে যে তুমি কি করলে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবে। আর খ্রিস্ট বিশ্বাসীদের জন্য যিশু ঠিক উল্টো কথাটাই বলেন যে কোনো কাজ করে মানুষ আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি না বা পূর্ণ অর্জন করতে পারি না। আর তাই যিশুকে 2000 বছর আগে এই পৃথিবীতে আসার প্রয়োজন ছিল। মতিলিখিত সুসমাচারের 1:21 যখন যিশুর জন্ম আগে তার মায়ের গর্ভে আসার পূর্বে যখন দেবদূত এসে দাঁড়িয়েছে, তাকে বলেছিল যে যিশু আসতে চলেছে মেরির গর্ভে এবং তার নাম যিশু হবে। যিশু নামের সেই সমস্ত মানে হচ্ছে উনি পাপের পরিত্রাতা, মানব জাতিকে পাপ থেকে উদ্ধার করবেন। প্রথমে আমরা জানলাম তার পরিচিতি তার নামের মধ্য দিয়ে, আর এই মুহূর্তে আমরা জানছি যে তার তাহলে গুণ কি ছিল, তার গুণের অবকাশটা আমাদের কি ছিল। প্রতিটা ধর্মের একটা প্রচলিত ব্যাখ্যা রয়েছে, নির্দেশিকা রয়েছে, যেখানে বলা হয়েছে তোমরা এই সকলগুলো পালন করো এবং ঈশ্বরের পূর্ণতা অর্জন করো, পবিত্রতা অর্জন করো এবং তোমরা ঈশ্বরকে সন্তুষ্ট করো। কিন্তু আমরা যদি যিশুকে দেখি, কারণ প্রচলিত ধর্মীয়গত ব্যাখ্যায় সবাই আমরা হয়তো ভাবি যিশু সব ঈশ্বরের আর একজন হয়তো ঈশ্বর। কেউ বলেন উনি মোক্ষের পথে আমাদের নিয়ে যাবেন, কেউ বলেন নির্বাণের পথে, কেউ বলেন উনি পুনর্জন্ম হবেন। কিন্তু যিশু কি বলেন? যিশু যখন এই পৃথিবীতে ছিলেন, উনি দেখিয়েছেন সমস্ত কর্তৃত্ব এই পরিবেশের ওপর, ঝড়ের ওপর কথা শুনে, বাতাস তার কথা শুনে সম্পূর্ণভাবে উনি ওনার সার্বভৌমত্ব প্রতিটি দিশায় এই পৃথিবীর বুকে রেখেছিলেন। আর তাই আমরা খুঁজব আজকে যিশু সত্যি ওনার কাজের মধ্যে দিয়ে উনি কি বলেন। যখন ওনার কাজের কথা আমরা আসি, উনি কি কাজ করেছিলেন, আমরা জানি যে উনি একের পর এক অলৌকিক কাণ্ড করেছিলেন, দেখিয়েছিলেন তার ঈশ্বরীয় সম্পূর্ণ সার্বভৌমত্ব
শক্তির প্রকাশ। আর আজকাই আমরা জানছি যে যীশু আমাদের কি দাবি রেখেছেন। যদিও আমরা জানি যে বাহ্যিকগতভাবে প্রতিটি ধর্মের দৃষ্টিতে যীশু বোধহয় একই না, যীশু উল্টো আমাদের কোনো নিয়ম কানুন আইন বিধি ব্যবস্থা পালন করে ধর্মীয় প্রথা অনুসরণ করে আমাদেরকে নতুন জীবনে আহ্বান করেননি। উনি বরং সে কাজটা নিজে করেছেন উল্টোটাই। কাজে কাজেই আমরা বুঝতে পারছি যখন যীশু কে এই কথাটা আমরা জানতে যাই, প্রথমেই আমাদের সেই ভাবনার দূরত্বটা করে দেয় অন্যান্য ধর্মের সাথে। কারণ সমস্ত ধর্ম যদিও ওপর থেকে একই দেখায়, মৌলিকগতভাবে তারা আলাদা। কারণ একমাত্র যীশু উনি আমাদের কোন, আমরা নিজেদের প্রচেষ্টায় নানান রকম ধর্মীয় ব্যাখ্যার মধ্য দিয়ে অনেক কিছু পালন করতে পারি, অনেক কিছু পূর্ণ সাধন করার চেষ্টা করতে পারি। সাধারণগতভাবে প্রতিটি ধর্মের মধ্যেই এই ব্যাখ্যা, কিন্তু যীশু সম্পূর্ণ বিপরীত আমাদেরকে ব্যাখ্যা এবং আহ্বায়িত করে, যেখানে উনি বলেন কোনো ধর্মাচারের মধ্য দিয়ে নয়, কোনো বিধি ব্যবস্থা পালন করে নয়, বা কোনো রকম তুমি নিজের কর্ম দিয়ে অর্জন করে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারো না। আর তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের কোনো কাজই ঈশ্বরের কাছে সন্তুষ্টজনক হয় না? কারণ প্রতিটা মানুষ, বাইবেল বলে রোমীয় 3:23, আমরা প্রতিকে মানুষই পাপী, আর প্রতিটা মানুষের সেই পাপের বেতনই হচ্ছে মৃত্যু। তাই আমাদের বলা হয় ছোটবেলা থেকে জন্মালে মরিতে হবে। আর যীশু যোহনের 3:3 বলেন জন্মালে তোমায় জন্মাতে হবে। উনি এক নতুন জীবনের আহ্বান করেন, আর তাই যখন সেই আহ্বান করেন, সেই আহ্বানের মধ্যে আমাদের কৃতিত্ব থাকে না যে আমরা কিছু অর্জন করছি। আমাদের জীবনে আমরা শিক্ষাগত অর্জন করি নিজেদের চেষ্টা, আমরা চাকরি বা পেশাগত যোগ্যতা অর্জন করি নিজেদের বুদ্ধির চেষ্টা, আর্থিক উন্নতি করি নিজেদের সম্পূর্ণ আমাদের কর্ম যোগ্যতায়। কিন্তু আমাদের পাপ যখন হৃদয়ে, প্রতিটা মানুষের জীবনে সেটা রয়েছে, কেউ কাউকে আমরা এই পাপ থেকে মুক্ত করতে পারি না। পৃথিবীতে যত বড় আর ছোট যে জাতে ধর্মে আমরা থাকি না কেন, প্রত্যেকের একই অবস্থান। আমরা এই পাপের পৃথিবীতে সকলেই পাপে ভুগেছি বা ভুগছি। আর তাই যীশু যখন আমাদের দিকে দেখেন, তখন বাহ্যিকভাবে আমাদের দেখেন না আমরা কতটা ভালো কাজ করছি। কারণ যীশু আমাদের যখন আহ্বান করেন, তখন শুধু নীতিগত ভালো কাজ করে পূর্ণ অর্জন করার জন্য ডাকেন না। কারণ আমরা পাপের জীবনে যেটা হৃদয়ে আমাদের অবস্থান করে, যা কিছু করব সব কিছুই তার ফল হবে পাপের ফল। যীশু যিনি কে ছিলেন এই প্রশ্নটা রেখেছিলেন তার শিষ্য প্রিয় পিতরের কাছে, পিতর তুমি বলো আমি কে? পিতর বলল, প্রভু, কেউ বলে আপনি ভাববাদী, আবার কেউ বা বলে আপনি যোহন বাপ্তিস্তের মতো, আবার কেউ বা বলে এলিয়ো। যীশু তখন তাকে থামিয়ে বললেন, পিতর থামো, কিন্তু তুমি কি বল? হ্যাঁ, যীশু এই ব্যক্তিগত প্রশ্নটাই আমাদেরকে করেন প্রত্যেকের জন্য। কারণ মার্ক সুসমাচারের 10:45 বলছেন যে উনি সেবা নিতে আসেননি এই পৃথিবীতে। প্রতিটা মানুষ যখন আমরা সেবা নিতে ব্যস্ত, কে কার থেকে বড় হব ব্যস্ত, আর যীশু বলেছেন আমি তোমাদের প্রত্যেকে সেবা করতে এসেছি। আর তাই যখন সেই পিতরকে জিজ্ঞেস করছিল, পিতর তুমি বলো, আমি কে কি বলছি শুনবো না,
তুমি বলো আমাকে। পিতর তখন বলেছিলেন, তুমি হচ্ছ জীবন্ত ঈশ্বরের পুত্র। হ্যাঁ, উনি হচ্ছেন ইম্যানুয়েল, মতলিখিত 1:23-এ ঈশ্বর সদাসহ আমাদের সাথে। উনি হচ্ছেন সেই শান্তির রাজপুত্র, উনি হচ্ছেন সেই যিনি আমাদের পাপ থেকে মুক্ত করেছেন। আর তাই যীশু যখন আমাদের আহ্বান করেন, সেই আহ্বান করেন আমাদের বাহ্যিক আচরণ নীতিগতভাবে ভালো হওয়ার জন্য নয়, উনি আহ্বান করেন তার পবিত্র জীবনে, পবিত্রর মধ্যে দিয়ে আমরা যাতে পবিত্র হতে পারি। যীশু যিনি কোনো পাপ করেননি, 2 কুরিন্থীয় 5:21 বলছে যে উনি কোনো পাপ না করেও আমাদের সমস্ত পাপের প্রায়শ্চিত্তের জন্য উনি নিজের কাঁধে আমাদের পাপটা বহন করবেন। আর তাই ভাই বোনেরা, মা যারা, দাদারা, যে সম্পর্কে বন্ধুরা রয়েছেন, আপনি কি জানেন যীশু এই প্রশ্নটাই তার শিষ্য পিতরের মতো ব্যক্তিগতভাবে আপনাদের প্রত্যেককে নিজ নিজ ভাবে করেন? আপনি কি বলেন যীশু কে? যীশু কিন্তু আমাদের প্রশ্নের উত্তরের জন্য উনি দাঁড়িয়ে থাকেননি। 2000 বছর আগে যখন ক্রুশে দাঁড়িয়েছিলেন, উনি প্রতিটা মানব জীবনের জন্য কোনো কিছু দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আহ্বান জানান, কারণ উনি নিজে আমাদের সমস্ত যা পুণ্য অর্জন করার কাজ, ঈশ্বরকে সন্তুষ্ট করার কাজ, সেটা নিজে করেছে মানুষের জন্য, যারা আমরা প্রকৃতপক্ষে সেই 45-এ বলছেন যে আমি তোমাদের পাপের ঋণ দিতে, পরিশোধ করতে, মুক্তিপণ হিসেবে আমি ক্রুশে দাঁড়িয়েছি। তাই ক্রুশে উনি আমাদের বলিদান হয়েছেন মেষ হিসেবে পাপের জন্য, কবরে গেছেন, 3 দিন পর উত্থিত হয়েছেন এবং আমাদের জীবনে নতুন পথ দেখিয়েছেন। তার জীবনের পবিত্রতা শুধু নয়, তার জীবনটাকে, তার যে আয়ু পবিত্র এবং অনন্ত আয়ু, সেটা আমাদের জীবনে দিয়েছে। ভাবা যায় পৃথিবীতে এর থেকে কোনো বড় বন্ধু, ভালোবাসা নেই। তাই যীশু মানেই হচ্ছে প্রকৃত প্রেম, যেখানে শর্ত নেই, যেখানে স্বার্থ নেই, যেখানে দ্বন্দ্ব নেই, যেখানে দ্বিধা নেই। যীশু সেই নাম যে নামে সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পাই, যার উপর বিশ্বাস করে আমাদের জীবনের সমস্ত ধার্মিকতা আমরা অর্জন করতে পারি, যা ধর্মীয় বিধিরীতি মেনেও আমরা কোনোদিন অর্জন করতে পারি না হিসেব নিকেশ করে। আর তাই যীশু যখন আমাদের দিকে দেখেন, আমাদের বাহ্যিক নয়, আমাদের হৃদয়ের দিকে দেখেন প্রত্যক্ষভাবে, এবং তার সেই অনুগ্রহের হাত দিয়ে আমাদের আহ্বান করে, হে আমার সন্তানরা, প্রিয় প্রত্যেকে, তোমরা বলো আমি কে? তাই যীশু এমন এক নাম যে নাম আহ্বান করে ব্যক্তিগতভাবে প্রত্যেককে, সব কিছুর ঊর্ধ্বে, ধর্ম, জাত, যে কোনো অবস্থানের ঊর্ধ্বে উনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন। আপনি কি সেটা অবহিত আজকে? আপনার মনে কি এখনো কোনো প্রশ্ন যে যীশু সত্যি কে? হ্যাঁ, আজকে কি আমরা সেই পিতরকে যখন ব্যক্তিগতভাবে যীশু বলেছিলেন তুমি বলো আমি কে, আর পিতর যখন বলেছিল তুমি হচ্ছ সেই জীবন্ত ঈশ্বরের একমাত্র পুত্র, হ্যাঁ উনি মানব দেহে এসেছিলেন পুত্ররূপে, কিন্তু উনি স্বয়ং ঈশ্বর। যোহনের 8:58 বলেন, আমি সেই আব্রাহামের পূর্বে আমি সেই। হ্যাঁ, উনি একমাত্র জগতের ঈশ্বর, যিনি আমাদের কোনো ধর্মাচরণের মধ্য দিয়ে সন্তুষ্টি করার জন্য আহ্বান জানান। ওনার জীবনের যে বলিদান করেছেন ক্রুশের মধ্যে দিয়ে, তার ওপর বিশ্বাস দিয়ে নিশ্চিত করেছেন আমাদের ধার্মিকতা পাওয়ার বা যোগ্যতা পাওয়ার অধিকার। আর সেই অধিকার শুধু আমরা শুধু তার পবিত্রতা, তার ধার্মিকতা পাই না, এক ললাটে নতুন শিলমোহর উনি দেন,
যার নাম হচ্ছে আমরা পবিত্র ঈশ্বরের সন্তান। আর যিশু আপনার জন্য আজকে সেই আহ্বান রেখেছেন। যোহন লিখিত 3 অধ্যায় সুসমাচারের 16 পদে বলছে যে ঈশ্বর এমন প্রেম করলেন এই জগৎকে, তার একমাত্র পুত্র যিশুকে এই পৃথিবীতে দিলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে কেউ বিনষ্ট হয় না বরং তার অনন্ত জীবন পায়। আসুন যিশু আপনার হৃদয়ে আজকে কথা বলুন। যিশু আপনার জীবনে সেই সত্য দিক, যে সত্য আপনার জীবনের সমস্ত অসত্য বা সমস্ত দ্বিধাকে, দ্বন্দ্বকে এক নিমিষে সরিয়ে দিতে পারে এবং তার জীবনের প্রকাশ ভালোবাসার আশ্বাস দিতে পারে। আপনি কি তৈরি তার ভালোবাসার আশ্বাস দিতে, যিশুর সাথে ব্যক্তিগত সম্পর্ক করতে? কারণ যিশু প্রত্যেককে আমাদের, উনি কে তার পরিচয় নিজে থেকে দেন এবং আপনাদের এবং আমাদের প্রত্যেকের সাথে এক নিবিড় সত্যের সম্পর্ক করতে চান। আর সেই আহ্বানই আজকে আমরা এই নতুন দিশা যিশুর নামের মধ্য দিয়ে আপনাদের সবার কাছে রাখছি। জয় যিশু। যিশুর আশীর্বাদ এবং অনুগ্রহ আপনাদের সর্বত্র। ধন্যবাদ।